ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সান্ত গার্ল। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণই ভালো আছি, সেগুলো তোমার ভিডিও দেখে বুঝতেই পারছো। ইয়েস, তো যাই হোক, আমরা আজকে আরেকটা ভিডিও শ্যুট করতে চলেছি, যেটার ভিডিওটা নয়, বিহাইন্ড সিন দেখাবো যে আমরা কীভাবে শ্যুট করি। মানে সিরিয়াসলি নিজেদেরই হাসি পাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমি জাস্ট এখন রেডি হচ্ছি, তো হালকার উপর একটু মেকআপ করবো, তেমন ঝটপট করে রেডি হয়ে যাই। আপাতত জাস্ট একটু নেল আর্ট করেছি, যেহেতু ড্রেসটা গ্রিন যাচ্ছে সেই জন্য গ্রিনের উপরে একটু ইয়েলো ট্যাচ আপ দিয়েছি। তো যাই হোক, এখন ঝটপট করে মেকআপটা করে নিই, মেকআপটা করে নিয়ে তারপরে আসছি। চলো। শুটিং শেষ, আর এই ছিল আমাদের বিহাইন্ড সিন। তো যাই হোক, যা অবস্থা হয়ে গেছে, এখন বাজে 4:50। যাই হোক, একটু খেয়ে নিই আমাদের ড্রিঙ্কস। ইসালা বলো কি, আমার বাপের কিডনি লিখবো না আমার কিডনি লিখবো? তুইও খা না, মনে হয় ঠিক আছে, রাহুলকে দেখেছি আমরা 8 রকম জানো সব বিয়ার করতেন গাইতে রাহুল কিশোর মিশোর সব
কাজের শেষে একটু ড্রিঙ্ক করাটা জরুরি। আমাকে ছেড়ে ছেড়ে লাগছে ও। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সিরিয়াসলি আজকে ক্যামেরাম্যানকে আমরা ভীষণই বকেছি, কেন না এই ভুলটা কিন্তু তোর চলতে, সেটা লাইট অফ না, ভুলটা ও দো যে ও হচ্ছে লাইটগুলো আনেনি আর কারেন্টের মানে মেন সুইচটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ভাবছি কারেন্ট চলে গেছে। তো যাই হোক, কাজের মধ্যেই মজা রাগ তারপর সমস্ত কিছুই থাকবে, সমস্ত কিছু মিলেই কাজটা হয়, শিক্ষা এভরিথিং। তো যাই হোক, উদ্যোগ নিচ্ছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো। হ্যাঁ, ওটার জন্য খুব শীঘ্রই হচ্ছে আলাদা চ্যানেল মানে খোলার চেষ্টা করছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।